كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال الله عز وجل: قل هل نبئكم بالأقصرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات الله بآيات ربه ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا. وقال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. উপস্থিত সর্বকষ্ট ইসলামের ভাতৃবৃন্দ, আপনারা অবগত আছেন যেমন একটা নির্ধারিত বিষয় নেওয়া হয়েছে সুন্নাত ও বিদআত, সেই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ নিরপেক্ষভাবে একটু প্রিয় কোরআন এবং সহিহ সুন্নাহ আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে আমার কোনো ব্যক্তিগত মতামত থাকবে না, আর আমার উদ্দেশ্য কোন সম্প্রদায়ের লোককে আঘাত করা থাকবে না। আমরা সকলে মুসলিম, আর আমাদের সকলের মুসলিম হিসাবে আমাদের সকলের মানদণ্ড বা সোর্স অফ নলেজ আমাদের যে আমল বলার উৎস হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। ইনশাআল্লাহ আমি আমার আলোচনাতে প্রত্যেকটা কথা কোরআন এবং সহিহ হাদিস থেকে বলব। এই জন্য ভাইদেরকে বলবো যে কেউ আমার বক্তব্যকে ব্যক্তিগতভাবে নেবেন না এবং নিরপেক্ষভাবে ভাবার বোঝার চেষ্টা করবেন। তার আগে আবেদন করবো যে আপনারা যারা বসে আছেন বিদ্বেষ ভোলে স্বচ্ছ মনে শুনবেন ইনশাআল্লাহ, কোনো আঘাত থাকবে না। তো আমার বক্তব্য বিষয় ছিল সুন্নাত ও বিদআত। প্রথমে সুন্নাত সম্পর্কে আলোচনা করবো, তারপরে ইনশাআল্লাহ বিদআত সম্পর্কে। সুন্নাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত-তরিকা, পথ ও পদ্ধতি। দ্বিতীয় অর্থ আসে আস-সীরা, অর্থাৎ আদর্শ রীতি নীতি। আল্লাহর রব্বুল আলামিন এই সুন্নাত শব্দটাকে প্রণয়নকারীর মধ্যে শাব্দিক অর্থে ব্যবহার করেছেন, যেরকম আল্লাহ তাআলা বলছেন সূরা শুআরার মধ্যে যে কত খালাক মিন ক্বাবলিকুম সুন্নাতুন, এটি তোমাদের পূর্বে অনেক পথ ও পদ্ধতি অতিবাহিত হয়ে গেছে। ফাসিরু ফিল আরদে, তোমরা দুনিয়ার মধ্যে ভ্রমণ করো, পান্নুরুনু কাইফা কানা আকিবুল মুকাদ্দিমিন, এবং দেখো যুগে যুগে কালে কালে যারা এই সুন্নাতকে অবহেলা করেছেন, যারা ইসলামের আদর্শকে অবহেলা করেছে তাদের কি অবস্থা হয়েছে, তাদের কি শাস্তি হয়েছে, তোমরা ভ্রমণ করে সেটা দেখো, তোমাদের আল্লাহ তুমি ভয় আসবে, ইসলাম সম্পর্কে আগ্রহ বাড়বে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত শব্দটাকে শাব্দিক অর্থে ব্যবহার করেছেন, কি অর্থ, পথ ও পদ্ধতি আদর্শ বা রীতি অর্থে ব্যবহার করেছেন। সুন্নাতের পারিভাষিক অর্থ হচ্ছে হিয়া মা সাবরা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিলিন আও তাকরিরিন মিম্মা ইরাদু মিন তাশরিই উম্মাহ। সুন্নাত শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, কাজ এবং মৌন সম্মতি যার উদ্দেশ্য হচ্ছে শরীয়ত প্রতিষ্ঠিত করা, সেটা হচ্ছে সুন্নাত। অর্থাৎ কাজ তোমরা বুঝতে পারছি যে রাসূল যেটা করতে বলেছে আমাদের সেটা সুন্নাত, যেটা তিনি করেছেন সেটা সুন্নাত, আর তাকরির বলতে বোঝায় মৌন সম্মতি, তিনি করেননি অথচ তিনি করতে দেখেছেন কোনো ব্যক্তিকে এবং সাহাবাকে, আর তিনি চুপ থেকেছেন, সেটাকে বলা হয় মৌন সম্মতি। যেরকম আমাদের একটা হাদিস আছে যে একজন ব্যক্তি হযরত সালাতের পরে
রুইনিকা সমাধান করছিলেন। রসুল তাই দেখে বললেন যে মাহালা এটা কি, এখন কি ফজরের সালাত দুইবার হয়ে গেল নাকি? তো সেই ব্যক্তি সাহাবা বললেন যে সুন্নাত ফজরের সালাত নয়, এটা হচ্ছে ওই আগের দিনের তো সুন্নাত, আমি পড়তে পেরেছিলাম না, টাইম পেয়েছিলাম না, সেই জন্য এখন পড়ছি। তো সাকা দর্শন চুপ থাকুন, কিছু বললেন না। এটা হচ্ছে মৌন সম্মতি, আদর্শ নেই, নিষেধ নেই, আমরা জানি মৌন সম্মতি বা চুপ থাকা মানে সেটা হচ্ছে অনুমতি, সেটা হচ্ছে অনুমতি। তো যে কোনো মাধ্যমে যে কথা যে কাজ যে মৌন সম্মতির মাধ্যমে সেটা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য সেটা হচ্ছে সুন্নাত। এখন কিছু কথা দুনিয়ার সম্পর্ক হতে পারে, প্রাকৃতিক বৈশিষ্ট্য হতে পারে, তো এই সংজ্ঞা থেকে দায়িকা এই সংজ্ঞা থেকে বেরিয়ে গেল কি নমুনের দুনিয়া নিয়া, এমন কিছু জিনিস এমন কিছু আদেশ যার সম্পর্ক দুনিয়ার সঙ্গে, সেটা সুন্নাত নয়, এমন কিছু আদেশ যার সম্পর্ক দুনিয়ার সঙ্গে তবে সেটা সুন্নাত নয়। দলিল সেই কুমারে সেই মুসলমানের হাদিস হাদিস নাম্বার 5900 মধ্যে বর্ণিত হচ্ছে, তারা কি করে গাছে যে খেজুর গাছ আছে খেজুরের বাগান আছে সেই বাগানে খেজুর গাছের পরাগ সংযোজন করে, যেটাকে বলা হয় পলিনেট, যেটাকে বলা হয় পলিনেট অর্থাৎ পরাগ সংযোজন, নারী ফুলের সঙ্গে পুরুষ ফুলের মিশ্রণ ঘটে মিলন ঘটে মধুবাসী করতেন। যখন সুনামি দেখলেন যে এই কাজটা করছেন, তিনি বললেন যে মা তাসনাহনা তোমরা কি করছো? তো মধুবাসী বললেন যে কন্যা না পাইনি, আমাদের অনেক আগে থেকে করছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এর মাধ্যমে আমাদের ফসল বা ফলন বৃদ্ধি পায়, সেটা আমরা কাজটা করি। সুশাসন বললেন যে যদি তোমরা এরকম কাজ না করো আমার মনে হয় তাহলে বেশি ভালো হবে, কোনো ফসল আরো বেশি বৃদ্ধি পাবে। কথা বলাবে ওই মদিনা বাসী কি করলেন, তারা বহু তার ওই বস্ত্র পরাগ সংশোধন করা বা পরিণত করা ছেড়ে দিলেন। ফলস্বরূপ দেখা গেল বা না পাওয়া যাক বা না পাশা ওই বছরের ফসল বা ফল কম হল। মদিনা বাসী এসে সঙ্গে বললেন যে আপনি বলেছিলেন যে এই কাজটা ভাড়া করে তাদের করতে আপনি করলাম না, ফলস্বরূপ দেখা গেল আমাদের ফসল কম হলো, তারপর রসের মধ্যে পড়ে গেলাম। তখন রসুল সালাম বলছেন যে নিন্দা বা আয়না আসরুন, দেখো আমি একজন মানুষ, আমাদের তোমরা আমাদের অনেক সম্মানে জ্ঞানী, আমাদের অনেক মানে আমাদের অর্থ অনেক, কিন্তু তিনি একজন মানুষ ছিলেন, তিনি বলছেন কি ইন্দা মায়ানা আসরুন, আমি একজন মানুষ, এটা আমার যখন বিশ্বাস নেই যখন আমি তোমাদেরকে এমন কিছু আদেশ দেব যার সম্পর্ক দিনের সঙ্গে দিন ইসলামের সঙ্গে, তা প্রভু বিহি তার তোমরা অবশ্যই সেটাকে গ্রহণ করবে এবং তার উপরে আমল করবে। ফাইদা আমার যখন বিশ্বাস নেই মিন রাইট, আর যখন আমি তোমাকে এমন কিছু আদেশ করবো যার সম্পর্ক আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে ব্যক্তিগত মতামতের সঙ্গে মানুষ যেরকম ভাবে তোমরা অন্যান্য মানুষের কোনো মত গ্রহণ করতে পারো না করতে পারো কোন সাথে আমাদের রয়েছে সেরকম ভাবে আমি যদি কোনো তোমাদেরকে দিই কোনো পরামর্শ দিই তাহলে তোমরা আমার পরামর্শ গ্রহণ করতে পারো আর না করতে পারো। অনেক সময় দেখা যায় যে ব্যক্তি পরামর্শ গ্রহণ করে লাভবান হওয়া যায় আবার লসও হয়ে যায়, এক্ষেত্রে আমার কোনো দোষ নেই, আমি একটা মানুষের পরামর্শ দিয়েছিলাম ভুল হয়ে গেছে তা নয়, আমি পরামর্শ দিয়েছিলাম তোমরা গ্রহণ করেছো লস হয়ে গেছো, এটা ওহি নয়, এটা আমার ব্যক্তিগত মতামত ছিল। তো এমন কথা এমন আদেশ এটা ওহি নয়, সেটা সুন্নাত নয়। মূলত প্রাকৃতিক বৈশিষ্ট্য প্রাকৃতিক কাজ এরকম পায়খানা করা মশা করা সুন্নাত এগুলো সকলেই করে, এগুলি সকলে এরকম সুন্নাত নয়। তো সুন্নাত কোনটা? এমন কথা এমন কাজ এমন মৌন সম্মতি যার উদ্দেশ্য শরীর প্রতিষ্ঠিত করা সেটা হচ্ছে সুন্নাত, সেটা হচ্ছে সুন্নাত। এবং শাফিউর রাহমান বলছেন যে আস-সুন্নাতু মুবাইয়াতুল কিতাব, সুন্নাত হচ্ছে কোরআনের ব্যাখ্যা গ্রন্থ, সুন্নাত হচ্ছে কোরআনুল কারীমের ব্যাখ্যা গ্রন্থ। আর তাফসীর আলেম আমাদের সমাজে এসেছেন, প্রত্যেক সমাজে এরকম আছে বা আমাদের মধ্যে টেন্ডেন্সি চলে এসেছে যে আমরা প্রশ্ন করার পরে কি বলি যে কোরআন থেকে উত্তর দেবেন, কোরআন থেকে উত্তর দেবেন, মানে হাদিস হচ্ছে বিশ্বাস নেই। আলেমরা বলে এখন হাদিসের মধ্যে সর্বপ্রথম মতবর্তক এসেছে, হাদিসের মধ্যে অনেক মতবর্তক এসেছে যে হাদিস নিয়ে কারণে করলে হবে না কোরআনকে মানতে হবে, এটা তো কোরআন নিয়ে মানেন আর হাদিস না মানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কয় বক্স লাভ করতে হবে,
কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, জাকাত কোথায় পাবেন, জাকাত দিতে হবে, কত রকম জাকাত দিতে হবে, কখন দিতে হবে, কোথায় পাবেন, হজ করতে হবে, তো মদিনায় গেলে হজ হবে না, মক্কায় গেলে হজ হবে না, এর আরকান আছে, এর ওয়াজিব আছে, পদ্ধতি আছে, আপনি বলতে কোথায় পাবেন, হাদিস না মানলে সঙ্গে সঙ্গে তার মতো আরেকটাও গ্রন্থ দিয়েছেন, সেটা হচ্ছে আল হাদিস, এটা হচ্ছে আল হাদিস। তারপর তিনি বলছেন যে হালাল পাবে ঠিক আছে আমল ঠিক থাকবে,
আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার গ্রন্থ আর হাদিস হচ্ছে রাসূলের গ্রন্থ। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার আর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা বাস্তব ভুল। কোরআন ও আল্লাহ, হাদিস ও আল্লাহ, কোরআন ও আল্লাহ, হাদিস ও আল্লাহ। প্রমাণ আল্লাহ তাআলা বলছেন সূরা আল মায়েদ সূরা নম্বর 55 আয়াত নম্বর 3 4 5 এর মধ্যে আল্লাহ কথা। যেহেতু নিষেধ করছেন মানে এটা কে বলছেন?
আল্লাহ বলছেন তুমি যদি মন দিয়ে কাম করতে পারতে বুঝতে তাহলে অবশ্যই বুঝতে পারতে যে এটা রসুলের পথে এবং আল্লাহর কথা। তো প্রমাণিত হলো যে হাদিস আল্লাহ তাআলা বাড়ি হাদিস আল্লাহ তাআলা ওহি যেটা হচ্ছে কোরআন এটার মধ্যে পার্থক্য করেছে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে পার্থক্য করেছে। কি পার্থক্য? কোরআন হচ্ছে ওহি মাত্র, এমন একটা ওহি এটা প্রতিনিয়ত অভ্যাস মধ্যে তেলাওয়াত করে, আর হাদিস গায়ের মাত্র অর্থাৎ মানুষ অভ্যাস মধ্যে তেলাওয়াত করে না। যারা মানুষের পড়াশোনা করে আলে বলে তারা হাদিস অনুসরণ করে মোকালা করে কিন্তু সাধারণ পান্ডিতরা অত পড়াশোনা করে না। সে প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে আল কোরআন মুতাআক্কিদুন বিতিলাওয়াতিহি, কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরে দশ দশ নেকি পাওয়া যায়, হাদিস পড়লে কিন্তু ওই রকম দশ দশ নেকি পাওয়া যায় না, নেকি পাওয়া যায় কিন্তু নির্দিষ্ট পরিমাণ নেকি নয়। দ্বিতীয় পার্থক্য হচ্ছে কোরআনের শব্দ এবং অর্থ দুটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, হাদিস শুধুমাত্র শব্দ এসেছে আল্লাহর পক্ষ থেকে, অর্থ এসেছে আল্লাহর পক্ষ থেকে, আর শব্দটা এসেছে নিজে বলেছে, এটা হচ্ছে পার্থক্য। বাকি কোরআন আল্লাহ তাআলার ওহী, হাদিস আল্লাহ তাআলার ওহী। তো মূল কথা হচ্ছে যে সুন্নাত এমন একটা বিষয় যেটাকে রাম আল্লাহ আপনি কোরআনকে বুঝতে পারবেন না, ইসলামকে বুঝতে পারবেন না, আপনি ইসলাম কোনো আমল করতে পারবেন না, হাদিস সুন্নাতকে মানতেই হবে, সুন্নাতকে মানা অপরিহার্য। এটা হলো প্রথম বিষয়। এবার আসছি বিদআতের মধ্যে, এবার আসছি বিদআতের মধ্যে। সুন্নাত হচ্ছে এমন প্রত্যেকটা আমল যেগুলি আমরা দলিল অনুযায়ী করি এবং তার হাদিস মেনে করি হচ্ছে সুন্নাত, আর এর বিপরীতে এমন কিছু আমল যেগুলো দলিল ছাড়াই করছি সেগুলো হচ্ছে বিদআত, সেগুলো হচ্ছে বিদআত। এর সহজ উদাহরণ বোঝার জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা আল-কাহফ নম্বর 18 আয়াত নম্বর 136 এর মধ্যে যে কুল হাল মুনাব্বিকুম বিল আকসারিন আমালান, আমি তোমাদের বলে দেব এমন বিষয়ের কথা এমন ব্যক্তিদের কথা যারা আমলের দিক দিয়ে অধিক ক্ষতিগ্রস্ত, তারা কারা? আল্লাযীনা যাল্লা সাহিহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওরা হচ্ছে তারা যারা দুনিয়াতে গিয়ে সমস্ত আমলকে নষ্ট করে দিয়েছে। কেন? যে তারা রসুলের দেওয়া পদ্ধতি অনুযায়ী বা আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী আমল করে নিয়েছে, তাদের সমস্ত আমলগুলি দুনিয়াতে নষ্ট হয়ে গিয়েছে। অহম ইয়াহসাবুনা, তারা কি মনে করে যে আল্লাহ বিশ্বাস না, তারা কতই ভালো কাজ করছে, তারা কতটা ভালো কাজ করছে, কিন্তু আল্লাহ তাআলা বলছে উলাইকা আল্লাযীনা, এরাই তারা যারা কাফারু বি আয়াত রাব্বিহিম ওয়া লিকাইহি, যারা তাদের আল্লাহর আয়াত এবং তার কিয়ামত সম্পর্কে অস্বীকার করছে। ফালা নুকিমাহু ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা, তাও কিয়ামতের দিন এরা কোন পর্যন্ত পড়ে কি পাবে। এটা হচ্ছে এমন কাজ, এটা হচ্ছে এমন কাজ যেটা আমরা ফলাফল করে করছি কিন্তু আসলে সেটা খারাপ কাজ, আপনার এই আমার উপর পরিণাম হবে কাল কিয়ামতের মাঠে পাবেন, এটা হচ্ছে বিদআত। এটা হচ্ছে বিদআত দিন ইসলামের মধ্যে সবচেয়ে মারাত্মক জিনিস হচ্ছে বিদআত আর শিরক। দিন ইসলামের মধ্যে সবচেয়ে মারাত্মক জিনিস হচ্ছে বিদআত আর শিরক। দুটি জিনিসের কাজ হচ্ছে ইসলামের মধ্যে বৃদ্ধি করা, শিরকের কাজ হচ্ছে ইসলামের মধ্যে বৃদ্ধি করা, আবার বিদআতের কাজ হচ্ছে ইসলামের মধ্যে বৃদ্ধি করা। শিরকের কাজ হচ্ছে আকীদায় বৃদ্ধি করা, বিশ্বাসে বৃদ্ধি করা, যেরকম আল্লাহ এক, আল্লাহ এক মানতে হবে, যখন আমরা অবশ্যই যখন শির করছি তখন আমরা এটা বৃদ্ধি করলাম, এটা হচ্ছে শির। বিরাট যে আপনাকে প্রত্যেকটা আমল সুন্নাত মোতাবেক করতে হবে, আল্লাহর রাসূলের দেওয়া বিধান অনুযায়ী করতে হবে, যখনই কোনো আমল আপনি আপনার নিজের ব্যক্তিগত মত অনুযায়ী করছেন তখন আপনি এটা বৃদ্ধি করলেন, এটা সেখানে সুন্নাত বিশ্রামের কর্ম নয়। তো দুটি কাজ হচ্ছে বৃদ্ধি করা। ওদের সময় বলতে পারি যে বিরাট বা শিখের ধ্বংস আমরা বলতে পারি ইসলাম হচ্ছে একটা কুকুর, ইসলাম হচ্ছে একটা কুকুর, এর মধ্যে পানি আছে তার মধ্যে মাছও আছে, কুকুর হচ্ছে ইসলাম আর পানি হচ্ছে আমাদের আকিদা, আমাদের বিশ্বাস। যদি আমরা আকিদা ঠিক না থাকে তাহলে আমাদের আমল ঠিক হবে না, অনুরূপ যদি আমাদের পুকুরে পানি ঠিক না হয় পরিশুদ্ধ না হয় তাহলে আমাদের মাছ হবে হবে না। আমাদের ইসলাম হচ্ছে কুকুর, আমাদের পানি হচ্ছে আকিদা, আর মাছ হচ্ছে আমাদের আমল। যদি আমাদের ইসলাম কুকুরের মধ্যে যদি আকিদা ঠিক থাকে তাহলে মাছ আমল তৈরি হবে না। এখন আমার ইসলামের ইসলাম ঠিক আছে, কুকুর ঠিক আছে, আকিদা পানি ঠিক আছে, আমল মাছ ঠিক আছে, যদি এর মধ্যে একটা শিরক মিস করে যায় তাহলে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, সমস্ত মাছ মারা যাবে, সমস্ত পানি অশুদ্ধ হয়ে যাবে, সমস্ত পানি নষ্ট হয়ে যাবে।
এটাই আল্লাহ বলছেন সূরা আজমার, সূরা আজমারের মধ্যে সূরা নম্বর 65 আয়াত হতে হয় সূরা নম্বর 65 মধ্যে তাকে বলছেন আল্লাহ রসুলকে সম্বোধন করে বলছেন, আল্লাহ নবীকে সম্বোধন করে বলছেন, তাকে তাকে নয় স্বয়ং রসুলকে সম্বোধন করে বলছেন আল্লাহ তাআলা লাইন আশলাকটা যদি তুমি আল্লাহর সাথে শির করতে সমস্ত আমল নষ্ট হয়ে যেত, তারপর অবশ্য বিপদগ্রস্তের মধ্যে কাকে বলছেন আল্লাহ বিশ্বের সাথে সবচেয়ে উত্তম ব্যক্তিকে বলছেন তুমি যদি শির করে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যেত, আমরা যে শির করছি আমরা উত্তম পাচ্ছি, আমরা শির করছি আমরা আমল কোথায় থাকছে, এ হচ্ছে শির, যদি শির আপনার মধ্যে থাকে আপনার আমল মধ্যে থাকে তাহলে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। রূপভাবে বেদাত পরিপূর্ণ করে দিয়েছি, দিন পরিপূর্ণ হয়ে গেছে, এখন আমরা যারা বলছি না দিনের মধ্যে প্রয়োজন আছে, এটারও দরকার আছে, এটাও শুনলাম, এটাও দরকার আছে, মানে কি আমাদের এখন পরিপূর্ণ হয়নি, তার মানে আমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করছি, আমরা আল্লাহর কথাকে অস্বীকার করছি। আপনি ধরে নিন ইসলাম হচ্ছে একটা গ্লাস, ইসলাম হচ্ছে একটা গ্লাস, এর মধ্যে পুরো সুন্নাত বিধিবিধান রূপে দুধ পরিপূর্ণ, দুধে আপনার গ্লাস পরিপূর্ণ, যদি আপনি চান যে মধ্যে পানি ঢালা করবো কি হবে আস্তে আস্তে দুধ গুলো কমতে থাকবে, আপনার দুধ আস্তে আস্তে ঢাকাল হতে থাকবে, এখন আপনার ইসলাম রূপী গ্লাস আপনার সুন্নাতে দুধে পরিপূর্ণ, আপনি ওই পরিপূর্ণ গ্লাসে যত পানি থাকবে তখন হবে সুন্নাত আস্তে আস্তে কমতে থাকবে, দুধের আস্তে আস্তে এমন হয়ে যাবে যে আপনার সুন্নাতের গ্লাসে অতি বেদাত পরিপূর্ণ হয়ে যাবে, সুন্নাত হারিয়ে যাবে, আজ আমাদের জীবনটি পরিপূর্ণ হয়ে গিয়েছে, যে আজ আমাদের জীবনে সুন্নাতের তুলনায় বেদাতি বেশি হয়ে গিয়েছে, আমরা বেদাতে বেশি প্রমোট করছি, এটা হচ্ছে বেদাত, এটা হচ্ছে বেদাত। বেদের সংজ্ঞা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে জানতে পারবো সবচেয়ে সহজ অর্থ বা সংজ্ঞা যেটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দিয়েছেন যে ইবতিদাআ ফি দ্বীন বাদাল ইকমাল, ইবতিদাআ ফি দ্বীন বাদাল ইকমাল, দ্বীন পরিপূর্ণ হওয়ার পরে এর মধ্যে কোন কিছু যোগ করা সংযোজন করা এটাই হয়েছে বিদআত, দ্বীন পরিপূর্ণ এর মধ্যে আপনি যা কি যোগ করবেন সেটা হয়েছে সমস্ত ভালো কাজকে বোঝানো হয়েছে, যদি এটা ভালো কাজ করতো অবশ্যই আল্লাহ বলব করতে আদেশ করতেন, আপনি কত পণ্ডিত হয়ে গেলেন যে আপনি আল্লাহর কথাটা বিশ্বাস নেই, আল্লাহ সমস্ত ভালো কাজ দিয়ে ইসলাম পরিপূর্ণ করেছেন, তারপরে আপনি প্রশ্ন করছেন যে দিন এখন পরিপূর্ণ হয়নি, এটাও দিনের মধ্যে দরকার আছে, আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নেই, রসুলের প্রতি বিশ্বাস নেই, সবচেয়ে বড় কথা আপনি আল্লাহ আল্লাহর আয়াতকে অস্বীকার করতে হবে, আপনারা বলছেন আপনি দিনটি পরিপূর্ণ করে দিয়েছি, বেদাত কিভাবে হয় আমার মধ্যে বলবেন, আমাদের আমার মধ্যে বেদাত কিভাবে হয়, আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাব নম্বর 33 আয়াত নম্বর 54 এর মধ্যে ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলী, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ যারা তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান, তোমরা রাসূলের উপর দরুদ পাঠ করো এবং সালাম পেশ করো, আচ্ছা আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাম এরপরে উদ্বুদ্ধ করে মসজিদ থেকে তিনি কি বলছেন সাল্লু আলাইয়া তোমরা আমার উপরে দরুদ পেশ করো, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার পরিবর্তে তার উপরে দশ বার দরুদ পাঠ করবে, সেই মুসলিম তো দরুদ পাঠ করতে হবে, ভালো কাজ দরুদ পাঠ করা অনেক বেকির কাজ, কিন্তু কিভাবে, কিন্তু কিভাবে যখন এই আয় অবতীর্ণ হলো অবতীর্ণ পরে সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু কদ আরাফনা, সালাম কিভাবে আমরা জানি, আসসালামু আলাইকুম বলে সালাম দেওয়া হয় আমরা জানি, ফাকাই হু সালাতু কত কিভাবে আমরা দ্রুত পাঠ করব, দ্রুত কিভাবে পাঠ করতে এই পর্যন্ত আমরা জানি না, আমরা কিভাবে দ্রুত পাঠ করবো পদ্ধতি আমরা আপনাদের শিখে দিন, রাসূল সাহাবাদের পদ্ধতি শিখাচ্ছে যেভাবে সে দ্রুত পাঠ করবে ও
قولوا اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم পুরো দরুদ ইব্রাহিম শিখিয়ে দিলেন তো দরুদ পাঠ করতে আদেশ করলেন কে আল্লাহ তাআলা পদ্ধতি শিখালেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি কি হলো দরুদে ইব্রাহিম কিন্তু আমরা যখন এই দরুদকে বাদ দিয়ে আমাদের মন বড় অনেক দরুদ তৈরি করে দিচ্ছি তখন এটা বিরাট হয়ে গেল যদি আমরা আল্লাহর আদেশ মেনে রাসূলের পদ্ধতি দরুদ পাঠ করতাম তাহলে অবশ্যই ভালো কাজ ছিল কোন সন্দেহ নেই এখানে যখন আমরা ওই পদ্ধতি ত্যাগ করে দিয়ে আমাদের মন বড় করে দরুদ পাঠ করতে হচ্ছে না বিরাট হয়ে তখন সেটা বিরাট হয়ে এই জন্য সুন্নাতের মধ্যে বিরাট জায়েজ এখন আপনি বলবেন যে বলবেন যে ভালো কাজ করছে খারাপ কিছু করছে না এটা তো ভালো কাজ করছে খারাপ কিছু করছে না তাহলে বিরাট কেন হবে এটা খারাপ কেন হবে মানে প্রশ্ন করে কিনা এর উত্তর কি হবে এর উত্তর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে মা ফরাদনা ফিল কিতাব মিন শাই আল্লাহ তাআলা এই গ্রন্থের মধ্যে কোনো ভালো কাজ বাদ দেন না আল্লাহ তাআলা এই গ্রন্থের মধ্যে কোনো বিধানকে বাদ দেননি এজ এ মুসলিম যা করার যা করণীয় যা বর্জনীয় প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন তো আল্লাহ কোনো জিনিসকে বাদ দেননি আল্লাহ প্রত্যেক জিনিসকে বর্ণনা করেছেন তাহলে আপনি এটা কোথায় পেলেন তাহলে আপনি এটা কোথায় পেলেন দ্বিতীয় দলিল সেই বুখারী হাদিসে আছে 553 নম্বর হাদিসে আল্লাহ বর্ণনা করেছেন যে তিনজন ব্যক্তি একটা জামাত যারা সাথে রমাদান তিনজন ব্যক্তি একটা জামাত রাসূলের বাড়ির কাছে আসে এসে আল্লাহ রাসূলের স্ত্রীকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল কিভাবে ইবাদত করেন কতটি ইবাদত করেন কিভাবে ইবাদত করেন জিজ্ঞাসা করছেন স্ত্রীকে তখন স্ত্রীরা বলছে যে রাসূল রাত্রি জাগরণ করেন এত লম্বা রাত্রি জাগরণ করেন এতটা রাত্রি জাগরণ করেন যে তার পাপ খুলে যেত লম্বা লম্বা ত্যাগ করতেন এবং তিনি এতটা করে সিয়াম রাখেন এতটা জাকাত দেন এতটা হজ করেন রাসূল যখন স্ত্রীগণ
প্রাসঙ্গিক বিষয়, বৈষয়িক বিষয়, ঋণের কোনো কর্মকাজ যার জন্য লিখিত কোনো আশা থাকে না বা যেটা কিন্তু আমরা লিখিত উদ্দেশ্য করি না, এই জন্য দলিল দরকার নাই। এখানে ফেকরা বলছেন যে অল মুআমালাতু আল আসলু ফিহা ইবাহা, মুআমালাত বৈষয়িক বিষয় প্রাসঙ্গিক বিষয় সবটাই হালাল, কিন্তু যা যেটাকে হারাম করা হয়েছে সেটা শুধুমাত্র হারাম, বাকি সবটাই করা জায়েজ। তো বাসে ট্রেনে চাপা, ঘোড়ায় চাপা, ঘুড়ি পড়া, জাহাজের মধ্যে বৈষয়িক বিষয় কেউ কেউ ভাবে যে আমি সামনে 10 টাকা পাবো আর জাহাজ সামনে 20 টাকা পাবো বা 10 টাকা পাবো, এরকম তো ভাবে না। এদের কেউ নেকির আশা করে না, ওদের একটা দলিল দরকার নেই। ওর প্রত্যেকটা এমন কাজ যার পিছনে আপনার নেকির আশা আছে আপনার, তার জন্য দলিল দরকার। যদি আপনি দলিল নিয়ে কাজ করেন তাহলে সেটা আপনার সুন্নত মতে কাজ হলো, আর যদি দলিল ছাড়া কাজ করেন সেটা আপনার বিদআত হলো। আর বিদআতের পরিণাম অত্যন্ত ভয়াবহ হয়, বিদআতের পরিণাম অত্যন্ত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আগে আয়াত পড়েছি যে যারা বিদআতি, যারা বিদআত করছে তারা অপরপক্ষে ইসলামকে অস্বীকার করছে, আল্লাহকে অস্বীকার করছে, রাসূলকে অস্বীকার করছে। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আপনাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই আয়াত অবতীর্ণ হচ্ছে 9 হিজরিতে, 9 হিজরির শেষের দিকে অর্থাৎ বিরাসমাতে। যখন এই আয়াত অবতীর্ণ হচ্ছে সাহাবারা আইডিয়া করে নিয়েছিলেন, অনুমান করে নিয়েছেন যে রাসূলুল্লাহ আমার মধ্যে বিরতি জীবিত থাকবেন না। কেন কি ওদের আইডিয়া করতে বললেন যে রাসূলুল্লাহ আমার মধ্যে জীবিত থাকবেন না? কেননা আল্লাহ তাআলা রাসূলকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এটা কি? দিনকে পরিপূর্ণ করার, দিনকে দিনের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার। আজ যখন দিন পরিপূর্ণ হয়ে গেছে আমার সঙ্গে দাওয়াত, রাসূল দায়িত্ব তিনি পালন করে দিয়েছেন, আর তাহলে জীবিত থাকবেন না। দেখা গেল কি 10 থেকে 15 দিনের জন্য মৃত্যুবরণ করছেন। তো আল্লাহ তাআলা কি বলছেন যে দিন পরিপূর্ণ আর রাসূল তার দায়িত্ব পালন করে মৃত্যুবরণ করছেন। যদি এরপরও আমরা বলি যে এখনো দিনের মধ্যে এই কাজটা দরকার আছে, তার মানে কি আল্লাহ ভুল করেছেন? ভালোবাসি যে আমরা যে নবীর জন্য এতটা কিছু করছি, যে নবীর জন্য আমরা এত ভালোবাসা প্রকাশ করছি, আর তার উপরে আমরা অপবাদ লাগাচ্ছি, তার উপরে আমরা অপবাদ লাগাচ্ছি। এটা প্রথম দিক যে যারা বিদআতি তারা ইসলাম অস্বীকার করে, আল্লাহর আয়াত অস্বীকার করে, বলছেন করে অপবাদ লাগায়। এটার দ্বিতীয় খারাপ দিক হচ্ছে একটা বিদআত একটা সুন্নতকে খেয়ে ফেলে, একটা বিদআত একটা সুন্নতকে খেয়ে ফেলে। আপনার সমাজে যখন একটা বিদআত আসবে সঙ্গে সঙ্গে একটা সুন্নত হারিয়ে যাবে। কিভাবে দেখবেন? মুআজ বিন জাবাল বর্ণনা করছেন যে একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া বউদের পিছনে বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুআজ, তিনি ডাক দিয়ে বলছেন যে মুআজ, আমি বললাম বলতো লাব্বাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জান ও মাল নিয়ে আপনার দরবারে হাজির আছি। এবং আপনি কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নি উহিব্বুকা, আমি তোকে প্রচন্ড ভালোবাসি। মুআজ বিন জাবাল বলছেন যে ওয়াল্লাহি ওয়ানা, আল্লাহ কসম করে বলছি যে আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি। রাসূলুল্লাহ বলছেন যে আলা উআল্লিমু কালিমাতি, আমি তোকে এমন কিছু কথা এমন কিছু দোয়া শিখিয়ে দেবো না যা কুলুহা ফি কুল্লি দুবারি সালাতিকা, যে দোয়া বলি তো প্রত্যেকটা সালাতের পরে প্রত্যেক ফরজ সালাতের পরে পড়বে। তিনি বলেন হ্যাঁ অবশ্যই আপনাকে এমন কিছু দোয়া শিখিয়ে দেবো আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে পড়বো। রাসূল দোয়া শিখালেন কি? তুমি বলবে প্রত্যেক সালাতের পরে আল্লাহু আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এরকম অনেক দোয়া রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা এই দোয়াগুলি প্রত্যেক ফরসাদের পরে পড়বে। তো প্রত্যেক ফরসাদের পরে দোয়া পড়া সুন্নাত, এবং তিনি অনেক মাসুম দোয়া আমাদেরকে শিখিয়েছেন। দোয়া পড়া কোনো দোষণীয় নয়, কিন্তু যখন থেকে আমাদের সমাজে আত্মীয় দোয়া করার কথা এসেছে তখন থেকে মানুষ এই সুন্নাতকে মুহূর্তরা পর্যন্ত ভুলে গেছে। এখন আপনি দেখবেন যে ঘুষালে সাজাটাই করে, এবং কত লোকে দোয়াগুলো জানে, কত লোকে দোয়াগুলোতে আমল করে, কেননা তারা তো একটা দোয়া করছে, আপনি দোয়া করছে। তো এই ধরনের কাজ এসে এই ধরনের সুন্নত গুলিকে আস্তে আস্তে হারিয়ে দিচ্ছে, খেয়ে ফেলছে। আর মানুষ সালাম করার পরে পাঁচ মিনিট কোনো সময় নেই, সালাম ফিরে দৌড়চ্ছে, কেননা তুমি দোয়া জানি না, মুহূর্ত করেনি, ওখানে জানাই না বলতে সব ফসল করেছে দোয়া আছে, সালামে শিখেছেন এমন কিছু দোয়া ও জানি না। তো এইভাবে এই বেদাটা সম্পর্কে সুন্নত গুলি আস্তে আস্তে হারিয়ে দিচ্ছে। দ্বিতীয় বেদাতে খারাপ দিক হচ্ছে বেদাতি আমার সাথে তারপরে কবল বা গ্রহণযোগ্য হবে না।
যে ব্যক্তি কোনো আমল বেদাতে কথায় করছে, কথা যদি বলছে তার আমল কোনো আমল আল্লাহ করে গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে আমি আমল লাইসা আইনি আমল মাগরাদুন, যে ব্যক্তি এমন কিছু আমল করলো এমন কিছু নেকির কাজ করলো যে আদেশ আমি নিইনি সেটা অগ্রহণ সেটা করতে আসবে। অর্থাৎ ভালো কাজ যদি সেটা সুন্দর করলে না হয় আল্লাহ করে গ্রহণযোগ্য হবে না। সেই বুখারী হাদিস নম্বর 2690, সেই মুসলিম হাদিস নম্বর 1718। যে ব্যক্তি কোনো বেদাতি কর্মকাণ্ড করলো অথবা কোনো বেদাতি কর্মকাণ্ড প্রশ্রয় দিল, লাআনাতুল্লাহি আলাইহি, তার উপরে আল্লাহর সম্পদ যে ব্যক্তি বেদাতি সে ব্যক্তি কোনো আমল আল্লাহ গ্রহণযোগ্য হবে না, তার কোনো আমল আল্লাহ করে কাজে আসবে। পঞ্চম শাস্তি হচ্ছে যে ব্যক্তি বেদাতি সে কাল কিয়ামতের মাঠে যে ব্যক্তি বেদাতি সে কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সুপারিশ থেকে বঞ্চিত হবে। আর এখানে স্পষ্ট হয়ে যাওয়া দরকার যে কাল কিয়ামতের মাঠে কোন একজন ব্যক্তি সে যত বড় আলেম হয়ে যাক না কেন, সে যত বড় পণ্ডিত হয়ে যাক না কেন, সে যত বড় মুত্তাকি হয়ে যাক না কেন, রাসূলুল্লাহ সুপারিশ সে জান্নাত পাবে না। আর যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে সে সুপারিশ পাবে না। দলিল সহিহ মাজাহ হাদিস হাদিস নম্বর 2491, রাসূলুল্লাহ বলছেন যে আলা ওয়াইন ইফাকা মাল হাউজে কাল কিয়ামতের মাঠে আমাকে হাউজ কাছে দায়িত্ব দেওয়া হবে। তখন আমি দেখবো যে আমার অনেক উম্মত হাউজ কাছে পাশে দাঁড়িয়ে আছে, চিনতে পারো যেটা তোমার উম্মত ছিল, আমি বলবো হে রব্বি হে আল্লাহ আসহাবি আসহাবি এটা তোমার উম্মত ছিল, যে আমার উম্মত ছিল। তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ বলবেন যে ইন্নাকা লা তাদরি মান আহদাসু বা'দাকা, তুমি জানো না যে তোমার মৃত্যুর পরে এরা কি কি বেদান্ত নিয়ে ছিল, ওদের বিয়ে তোমার উন্মুখ হবে না। অন্য জন এসে সে সম্পর্কে সুখান তোমরা আমার সঙ্গে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যায়, এইভাবে তিনি তার উন্মুখ থেকে তাড়িয়ে দেবেন। অতএব যে ব্যক্তি উপদে মহাম্পতি হওয়া সত্ত্বেও বেদ কর্মকাণ্ড করছে, বেদার কাজ করছে, সে উপদে মহাম্পতি না দিকে তার নাম কাটা যাবে। এরপর তারা কি আফসোস করে বলবে, আল্লাহ তালা বলছে তাদের আফসোস সম্পর্কে সুরা ফজর সূরা 25:27-29 মধ্যে, অমুক ব্যক্তিকে অমুক আলেমকে পণ্ডিতকে আমার বন্ধুষে গ্রহণ না করতাম, আমি যদি একমাত্র আল্লাহ রসুলকে বন্ধুষে গ্রহণ করতাম এবং তার কথাই মানতাম তাহলে কতই না ভালো হতো। এই সমস্ত আলেম এই সমস্ত পণ্ডিত ব্যক্তিরা আমাদেরকে সঠিক পথ থেকে সঠিক আমল তুলে রেখেছিল, আমাদেরকে আলেমের পথ প্রস্তুত করেছিল, আমাদেরকে অমর পণ্ডিতের পথ প্রস্তুত করেছিল, অমর অলিয়া পথ প্রস্তুত করেছিল। যদি আমরা ওই আলেমদেরকে না মেনে এবং পণ্ডিতকে না মেনে একমাত্র আল্লাহ রসুলকে মানতাম তার কখনো ভালো হতো, আমরা সহজ বছরের ফসল পেতাম এবং সুপারিশও পেতাম। তো ভাই বিরাট ত্যাগ করতে হবে, বিরাট যদি আপনার আমলের মধ্যে থাকে, আপনার ইসলামিক জীবনের মধ্যে থাকে, তাহলে আপনার জীবন ধ্বংস করে দেবে, আপনার সমস্ত আমলকেও ধ্বংস করে দিতে হবে, বিরাটকে ছাড়তে হবে, বিরাটকে ছাড়তে হবে। প্রথম কথা হচ্ছে যদি আপনি আপনার সমাজে বিরাট দেখছেন প্রতিভাব করতে হবে এবং নিজের প্রথমে নিজে আমল থাকতে হবে যে আমি আমার জীবন বিরাট করবো না, আমার কাছে কাজ করবো না, যেগুলো আমাদের পূর্বের সাথে সালহীন করেছেন। আমরা সবাই জানি এবং মালিকের নাম এবং মালিক রহিম আমরা সকলে জানি তিনি একজন ইমাম, তাদের বিখ্যাত ঘটনা আছে যে একদা তৎকালীন বাদশাহ তার বাদশাহ যে প্রজারা হয় আনুগত্যশীল লোক হয় তাদের মধ্যে একজন প্রজার স্ত্রীকে বাদশাহ খাওয়া দেখেছিল, ওই বাদশাহ তার প্রজাকে বলেছিল তুমি তোমার স্ত্রীকে তালাক দাও আর তোমার আমি ওর সঙ্গে বিবাহ করবো। তো ওই ব্যক্তি তালাক দিতে রাজি হয়নি, অস্বীকার করেছিল, বাদশাহ জোর করে ওর জীবনের হুমকি দিয়ে তালাক করে দেওয়া তালাক করে করিয়ে দেওয়া করেছিল। তো ব্যক্তি বাধ্য হয়ে তালাক দিয়েছিল, যখন এই ঘটনা আমার মালিক কাছে পৌঁছালো মালিক জানতে পারলে যে এরকম তালাক দেওয়া করা হয়েছে, তখন তিনি বলে দিয়েছিলেন তালাক হবে না, এভাবে তালাক হবে না।
বাদশাহ মালিককে ডাক করলেন, মালিকের সময় গেলেন, বাদশাহ মালিককে বলছেন যে তুমি এখন যে ভালো যাও, তুমি তোমার পুত্রকে ঘুরিয়ে নাও, ফিরিয়ে নাও, তুমি বড় যে তারা যাই আসে তোমাকে হত্যা করবো। এবার মালিক বলছেন, কাশছে, বলছেন, জোর করে বলছেন, এবং আরাখানি যে আমাকে জানে সে ভালো করে জানে, আর মালিক বিন আনাস, আমি যে মালিক বিন আনাস, আর যে জানে না সে জানে নেই, যে আমার নাম হচ্ছে মালিক বিন আনাস, আমি কালো বলেছি, আজও বলছি, আর তালাক আমি মুখ আল্লাহ সাথে ঈশ্বাই, জোর তোমার তালাক হবে না, আমি কালো বলেছি, আজও বলছি, জোর তোমার তালাক হবে না। এবং মালিক রহমত আলাই যে বাদশাহ সাহেব জোর করে বলেছিলেন যে আমি কোনো অন্যের সঙ্গে অবৈধ কাজের সঙ্গে আপোষ করবো, তিনি আপোষিক ছিলেন, আমাদের তো আপোষিক হতে হবে, সেটা অবৈধ কাজের সঙ্গে আপোষ করা যাবে না, এবং তার প্রতিবাদও করতে হবে, এবং তার প্রতিবাদও করতে হবে। কোনো আমল শূন্য ছাড়া করা যাবে না, ভালো মনে করে কোনো আমল করা যাবে না, প্রত্যেক কাজে কিন্তু দলিল দেখতে হবে, দলিল ছাড়া কোনো আমল করা যাবে না, দলিল ছাড়া কোনো আমল করা যাবে না। শেষ হাদিস বলছি ভাই, মন্দির শুধু হাদিসটা আমরা জানি যে কালকে আমরা মানে আমরা মৃত্যুবরণ করবো, মৃত্যুর পরে কবরে কোনো কোনো জিজ্ঞেস করা হবে, মৃত্যুর পরে কবরে কোনো কোনো জিজ্ঞেস করা হবে, তিনটে আমরা সবাই এটা জানি, তিনটে জিজ্ঞেস করা হবে, কি তোমার রবকে, তোমার রসুলকে, তোমার দিন কি, না চারটে পর জিজ্ঞাসা করা হবে, দেখুন সেই আমি তোমার চার হাজার সাতশো তন্ন সেই বিশুদ্ধ মাসের একত্রিশের মধ্যে, এখন এই তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ইসলাম কি, তখন ওই ব্যক্তি সঠিক উত্তর দিয়ে দেওয়া হয়, দিয়ে দেয়, তখন তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি এই জ্ঞান কোথায় পেলে, তুমি এই জ্ঞান কোথায় পেলে, যে তোমার রাও রব তোমার, যে আল্লাহ বলছো, রসুল তোমার নবী বলছো, মোহাম্মদ সাল্লাম বলছো, তোমার দিন ইসলাম বলছো, তুমি এই সঠিক জ্ঞান কোথায় পেলে, আপনি কি বলবেন, আলিমের কাছ থেকে, কোন ব্যক্তির লেখা বই থেকে, কোন মুক্তির প্রতিমা থেকে, কি বলবেন, অমিন ব্যক্তি উত্তর কি হবে, রসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি অমিন হবে সে বলবে যে ইন্দ্রে করা তুলে দিয়ে দেওয়া, আমি আল্লাহ গ্রন্থ পড়েছি, নুরুল কারিম পড়েছি, ও আহান্ত বিহি সেকে ইমতাকুল ইমান এসেছি, ও সত্যত্ব বিহি ওকে সত্য বলে মেনেছি, এবং তার উপরে আমল করেছি, এটা হলো এটা হলো অমিনের জবাব, এটা অমিনের উত্তর, আপনি আপনাকে ওই জবাব দিতে হবে, প্রস্তুত হয়ে যান কাল কেমন মাঠে, মানে আসলে কোনো বিস্তারিত কবর আপনি কি জবাব দেবেন, আপনার কি উত্তর কোনো আছে, আপনি কি বলতে পারবেন, ধরুন বলা যে একমাত্র আল্লাহ রসুলের বংশে করেছি, কোন কোন ব্যক্তির কোন লেখা বই দলিল ছাড়া কোন লেখা ছোটি বইকে মেনে আমল করিনি, আমি একমাত্র আল্লাহ রসুলের বংশ মেনে আমল করেছি, বলতে পারবে, প্রস্তুত হয়ে যান, জানলে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আমাকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, ওই জন্য আমল করতে হলে একমাত্র আল্লাহ রসুল আল্লাহ বংশ এবং রসুলের হাদিস থেকে আমল করতে হবে, তবে পরিত্যাগ করবে, না হয় করতে পাওয়া যাবে না। আয়াতুল আইনাল্লাহু আলাম সাব, আল্লাহকে দোয়া করবো যে আল্লাহ তোমাদের সকলকে একমাত্র সুন্নাতকে মেনে আমল করার তৌফিক দান করো, এবং সমস্ত বেদাতকে বর্জন করে আল্লাহর ইবাদত শরীকে আশ্বাসন তৌফিক দান করো, আমাদের জীবনকে সুস্থ পরিপূর্ণ করে দাও, এবং আমাদের জীবনকে সমস্ত বেদাতকে দূর করে দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।